নমস্কার, আপনারা সকলে আমার প্রণাম নেবেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের লেখক শ্রী মাস্টার মশাই অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এবং সক্রেটিসের সংলাপের লেখক প্লেটোর মধ্যে একটি পার্থক্য নির্ণয় করতে চলেছি, যার পটভূমি রচনা করেছে স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশনের কয়েকদিন পর স্বামী বিবেকানন্দ মাস্টার মশাইকে একটি চিঠি লেখে, সক্রেটিসের সংলাপের আগাগোড়াই প্লেটো, আর আপনি শ্রী মাস্টার মশাই আছেন অন্তরালে। স্বল্প কয়েকটি কথায় স্বামী বিবেকানন্দ একটি বিরাট আলোচনার ব্যঞ্জনা দিয়াছিল। তিনি বলছে, পাশ্চাত্য দার্শনিক শ্রেষ্ঠ সক্রেটিস তাহার শিষ্যবৃন্দকে শিক্ষা দিতেন, তাহার প্রধানতম শিষ্য প্লেটো একটি বিশাল গ্রন্থ রচনা করিয়েছিলেন, যাহা প্লেটোর কথোপকথন নামে বিখ্যাত। এই গ্রন্থে প্লেটো তাহার গুরু সক্রেটিসের সঙ্গে বিভিন্ন ব্যক্তির যে কথোপকথন, তাহার ভিতর দিয়ে কতগুলি দার্শনিক মতকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইগুলো কি সক্রেটিসের অভিমত? ফ্র্যাঙ্ক থিলি তাহার দর্শনের ইতিহাস গ্রন্থে লিখিতেছেন, সক্রেটিস কোনো দর্শন তত্ত্ব প্রস্তুত করেন নাই, জ্ঞানতত্ত্ব উপস্থাপিত করেন নাই, আচরণবিধি সম্বন্ধেও কোনো তত্ত্বের অবতারণা করেন নাই। তাহার শিষ্যদের তাহার কথোপকথনের মধ্যে দিয়ে সক্রেটিস মেথডে সেই আলোচনার কোনো সিদ্ধান্ত যুক্তিসম্মত কিনা তাহাই তিনি নির্ধারণ করিতেন। কিন্তু শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া তাহার গুরুর মুখ নিঃসৃত যে বাক্যগুলি, তাহাই তাহার গ্রহণকে সন্নিবেশিত করিয়াছেন। নিজের বিচার বুদ্ধিকে দূরে সরিয়া রাখিয়া অপরের কথোপকথন পরিশুদ্ধভাবে অনুলিখিত সত্যি একটি বিস্ময়ের বস্তু। এই পর্যন্ত যত দর্শন বা জীবনী গ্রন্থ প্রকাশিত হইয়াছে, তাহার মধ্যে এইরূপ কোনো গ্রন্থ আছে কিনা সন্দেহ। যদিও শ্রীরামকৃষ্ণের কামার পুকুরের ভাষাকে কলিকাতার ভাষাতে রূপান্তরিত করিয়া তিনি গ্রন্থ রচনা করিয়াছেন, তবুও তাহাতে ভাগবত কোনো বৈষম্য আছে বলিয়া শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যগণেরই কেহই অনুযোগ করেন নাই। আমরা সংক্ষেপে এমনভাবে বুঝতে পারি যে প্লেটো তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে অনুধাবন করে বা বিশ্লেষণ করে তার গুরুর উপদেশ লিপিবদ্ধ করেছিল, কিন্তু শ্রী শ্রী মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত তার নিজ যুক্তি বিচার বুদ্ধির কোনো পরিচয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে দেননি। তিনি হুবাহু রামকৃষ্ণ যাকে যেভাবে যেমন অবস্থায় যা বলেছে তিনি সেটিকেই লিপিবদ্ধ করেছে, অর্থাৎ কথামৃতে পুরোটাই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখনিঃসৃত বাণী, অন্য কাউরই কোনো প্রভাব এই পুস্তকের ওপরে নেই। যদি পার্থক্য অনুধাবন করতে পারেন তাহলে নিশ্চয়ই করে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।